এমন হলো এই 2 বছরের মধ্যে যাদের আবার আপনাকে তো বললাম বোর্ড অফ কাউন্সিলার্স এর বেঙ্গল মিউনিসিপ্যাল একটা আছে যে প্রত্যেক মাসে বোর্ড অফ কাউন্সিলার্স এর মিটিং এ যে কোনো ডিসিশনকে অ্যাপ্রাইজ করে সিআইসি তে অ্যাপ্রাইজ করে তারপরে ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে হয়। কিন্তু আপনারা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখবেন যে এখানে গত লাস্ট 2 ইয়ার্সে এই ফিনান্সিয়াল ইয়ারে আজ অবধি একটাও বিওসি টাকা হয়নি, 19-20 ফিনান্সিয়াল ইয়ারে আজ অবধি একটাও বিওসি টাকা হয়নি, 18-19 ফিনান্সিয়াল ইয়ারে 12টার পরিবর্তে মাত্র 2 খানা বিওসি টাকা হয়েছে। আরে বোর্ড অফ কাউন্সিলার্স এই যে সভাটা, এটা তো আমাদের কথা বলার জায়গা, আমরা যদি কথাটাই বলতে না পারি, মানুষের তো দায়বদ্ধ, আমরা মানুষের প্রতি, মানুষ আমাদেরকে পাঠিয়েছে, আমরা যদি নিজেদের কথাটা পৌরসভায় বলতে না পারি, পৌর প্রধানের কাছে বলতে না পারি, আমরা কোথায় বলবো? সবাই আজকে আপনারা যদি যান আমার সাথে, আপনারা চলুন, আমি দেখাচ্ছি আমার ওয়ার্ডে মানুষরা হাঁটতে পারছে না, এখনো অবধি ময়লা ওঠেনি। বলছি আপনি আমি জেলা নেতৃত্ব জানিয়েছি, পুরো ভোট আসতে আমার জেলা নেতৃত্বকে অবশ্যই জানানোটা কর্তব্য, কারণ আমি তৃণমূলের একজন সৈনিক হিসেবে জেলা নেতৃত্বকে জানানোটা আমার ডিউটির মধ্যে পড়ে। সেই জন্য আমি জেলা নেতৃত্বকে আমার ব্যক্তিগতভাবে যা যা খারাপ লেগেছে এবং আমাদের দলগতভাবে যা যা খারাপ লেগেছে আমরা জানিয়েছি, লিডার অফ দ্য পার্টি অফ দ্য মিউনিসিপ্যালিটি তাকে জানিয়েছি, হ্যাঁ তিনিও এই ব্যাপারে খুব ক্ষুব্ধ। এবং আপনারা দেখেছেন লিডার অফ দ্য পার্টি, মিউনিসিপ্যাল অ্যাক্টে লিডার অফ দ্য পার্টি একটা বড় ফাংশন থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ লিডার অফ দ্য পার্টি তো সই করেছে, জানবে না কেন? অ্যাকর্ডিং টু ল যা হবে তা অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, এটা তো পার্টি ঠিক করে, উই আর পার্টি ম্যাম, তো পার্টি যা যেভাবে ঠিক করবে। না আমরা অনাস্থা আনলাম, কারণটা বললাম তো, আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটাই তো নেই, মানুষ নির্বাচনে জয়লাভ করিয়ে আমাদের মানুষের কথা বলার জন্য এটা প্ল্যাটফর্ম, আমরা তো কথাটাই বলতে পারছি না। নিহারবাবু কি তৃণমূলে যোগ দিয়েছিলেন? আমি শুনলাম আমরা সবাই যারা পনেরো জন কাউন্সিলর ইংলিশবাজার পৌরসভার তারা আমরা চেয়ারম্যানের উপরে আমরা কনফিডেন্স না রেখে নো কনফিডেন্সের একটা চিঠি আমাদের কাউন্সিলর আশিস কুণ্ডু জমা দিয়েছেন, তাতে আমরা 15 জন কাউন্সিলর সই করেছি। অভিযোগটা পৌরসভার ভিত্তিতে বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে বিভিন্ন রকম পলিসি অ্যাডপ্ট করার জন্য মাসিক কোনো মিটিং হচ্ছিল না, কোনো রকম কোনো সিস্টেম হচ্ছিল না, তারই প্রতিবাদে আজকে আমরা 15 জন কাউন্সিলর আমরা ইউনাইটেড হয়ে আমরা এসডিএস অ্যাপে জমা দিই। 30 তারিখে জেলা সভাপতি একটা মিটিং ডেকেছিল, তার আগেই অনাস্থাটা? না না এরকম কোনো ব্যাপার নেই, 30 তারিখে যিনি জেলা সভানেত্রী মিটিং ডেকেছেন সেটা আমাদের অনেক আগেই উনি বলেছিলেন, ওনার পূর্ব পরিকল্পিত একটা প্রোগ্রাম, উনি বিভিন্ন ব্লকে প্রোগ্রাম করেছেন, এবার উনি ওল্ড মালদা শহরেও করেছিলেন, ইংলিশবাজার শহরেরও কাউন্সিলরদেরকে আগামী 30 তারিখে ডেকেছেন, তার সঙ্গে এই